What's up, guys? This is Shuruz. Welcome back and new video. If you want to subscribe to our channel, please subscribe to the bell icon. Click on the link. If you want to see the video, please share the update. Please share the video. তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে তো তুমি প্রতিদিন আমি ভিডিও কেন দিতে পারি না আমার ভিডিও দিতে আমার লেট হয় কেন তো সবাই প্রথমে আমি বলে দেই আমি ফুল টাইম ইউটিউব করি না আমি মাঝে মাঝে যখন আমার টাইম হয় ঠিকই টাইম পাই তো তোমাদের জন্য ভিডিও তত পারি বানানোর চেষ্টা করি তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যে একটু বেশি বেশি করে ভিডিও দেওয়ার তো তোমরা সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার ফিউচারের ভিডিও আরো দেখতে পাবে তো আজকে যে টপিকটা সেটা হলো অনেক বন্ধু অনেক ভাইদের যে থাকে যে মনে একটা ধারণা আছে যে প্রোটিন পাউডার ছাড়া বডি হবে না প্রোটিন পাউডার ছাড়া আমরা মাস গেইন করতে পারবো না ঠিক আছে তো সেই সব ভাইদের কনফিউশনটা দূর করার জন্য আমি আজকে ভিডিওটা দেখব এই ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরাই ভাববে যে প্রোটিন পাউডার আমাদের দরকার কিনা তো প্রথমে বলি আমাদের আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের লিন মাস গেইন করার কথা বলবো ঠিক আছে লিন মাস মানে হচ্ছে আমাদের হচ্ছে যেটা অরিজিনাল যেটা থেকে যাবে ঠিক আছে এরকম মাসের কথা বলবো যে প্রোটিন পাউডার ছাড়া সেরকম লিন মাস করা যাবে কিনা এবং যদি ওয়েট বাড়ানোর কথা বলি ঠিক আছে ওয়েট বাড়ানোর সবচেয়ে সহজ উপায় সেই জন্য কোনো কি বলবো ওরকম প্রোটিন পাউডার না হলেও হবে ঠিক আছে তো আমার ওয়েট বাড়ানোর ভিডিও আছে তোমরা আমার ভিতরে পেয়ার লিস্ট ভিডিও দেখতে পারো ঠিক আছে যে কি কি ওই টিপস দেওয়া আছে ওই ভিডিওর তো সেরকম ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো আজকে যে কথাটা সেটা মেন হলো যে প্রোটিন পাউডার ছাড়া আমরা বডি কীভাবে বানাবো বা বানানো যায় কি না ঠিক আছে তো প্রথমে বলি আমাদের শরীর এটা বোঝে না যে তুমি প্রোটিন কোথা থেকে দিচ্ছ ঠিক আছে প্রথমত আমাদের শরীর এটা বোঝে না যে আমাদের শরীরে প্রোটিনটা কোথা থেকে আসছে আমাদের শরীর কিন্তু এটা বোঝে যে তুমি আমাকে প্রোটিন দাও প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড আমাকে দাও ঠিক আছে সেটা তুমি সাপ্লিমেন্টের দ্বারা নিতে পারো ফুডের দ্বারা নিতে পারো তো আমি রেফার করবো যারা নতুন বিজ্ঞানার ঠিক আছে তারা তোমরা সাপ্লিমেন্ট যদি না হয় আমি আগে বলে দিই একটা কথা সাপ্লিমেন্ট কিন্তু আমাদের 10% কাজ করে ঠিক আছে যে সাপ্লিমেন্ট এমন কোনো জাদুমন্ত্র না যে সাপ্লিমেন্ট খেলাম এটা হয়ে গেলাম ওটা হয়ে গেলাম হ্যাঁ যদি বলো হ্যাঁ মাছ গেনা খেয়ে কাজ হয় হ্যাঁ কাজ হয় আমি বলছি কাজ হয় ঠিক আছে মাছ গেনা আমিও ইউজ করছি এক সময় কিন্তু কী বলো তো সেটা কিছু টাইমের জন্য কিছু মাসের জন্যে তুমি কি চাও যে আমি এত রকম ইনভেস্টমেন্ট করে একটা সাপ্লিমেন্ট মাছ গেনা কিনি তারপরে বডিটা হবে তারপরে আবার আস্তে 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 আমার আগের কাটিংয়ে চলে আসে সেটা কি চাও না যেটা একবারে তুমি করলে সেটা আস্তে আস্তে মানে সেটা ক্ষতি হতে মানে ক্ষয় হতে অনেক দেরি লাগবে সেটা তুমি চাও সবাই চাবে যে আমার বডিটা অনেক দিন অবধি থাকুক ভালো ঠিক আছে তো সেই জন্যই আমি তোমাদের বলছি তোমরা ওরকম মাছ গেনার খাওয়া খারাপ ঠিক আছে যারা খুবই লিন ঠিক আছে তাদের জন্য লিমিট আছে সেটা কীভাবে খেতে হবে সেরকম আমি ভিডিও বানানো আছে তোমরা আমার ভিতরে যা দেখতে পারো ইউটিউবের আরও ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো তো আর একটা কথা বলে দিই অনেক বন্ধুরা আমাকে এর আগে কমেন্ট করছে যে তুমি কথা এরকম সাজাই বলতে পারো না বা সাজাই কেন বলো না দেখো বন্ধুরা আমি আগে বলে দিই আমি কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না ঠিক আছে আমার মনে যতটা এক্সপিরিয়েন্স আছে আমার ঠিক আছে নিজস্ব তো জ্ঞান আছে যেগুলো আমি উপার্জন করেছি জ্ঞান তো সেগুলোই আমি তোমাদের সামনে শেয়ার করি তো আমি এই জন্য কোনো স্ক্রিপ্ট লিখি না ঠিক আছে তো আমার যেটা আমার জ্ঞান আছে আমি তোমাদের সাথে শুধু সেটাই আমি শেয়ার করি তো এখন তোমাদের অনেক আর ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো সবার তো মন সমান না সেটা আমি আগে বলে দিই তো যে টপিকে ছিলাম তোমরা আমি আগে তোমরা হলো যদি লিন মাস করতে চাও তো আমি বলতেছি লিন মাস আমি আজকে লিন মাসের কথা বলছি তোমরা যদি সাপ্লিমেন্ট না নিলেও তোমাদের চলবে তার বদলে তোমরা কার্ব ফ্যাট এবং প্রোটিন তিনটা ঠিক আছে তিনটা রেশিও ঠিকমতো সমান করে নিয়ে তোমরা খাবে ঠিক আছে তো কোনটা কতখানি খেতে হবে এই সম্বন্ধে ভিডিও বানানো আছে তোমরা দেখতে পারো আর মেন হলো তোমাদের প্রোটিন আমাদের শরীরে আমি আগেই বললাম আমাদের শরীরে কিন্তু কোথা থেকে প্রোটিন আছে সেটা বোঝে না আমার শরীর শুধু বোঝে আমাদের প্রোটিন চাই আমার সাপোজ আমার পার ডে 100 গ্রাম আমার শরীরে প্রোটিন লাগবে এখন তুমি 100 গ্রাম প্রোটিন সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে পারো এবং ফুডের মাধ্যমে নিতে পারো ঠিক আছে তো কথা হলো যদি ফুডের মাধ্যমে নাও তো তো কী কী খাবে সেগুলো হলো তোমার যেমন ডিম আছে মাছ আছে মাংস আছে আরও অনেক রকম প্রোটিন সোর্স আছে ঠিক আছে কী কী প্রোটিন সোর্স আছে এগুলোরও ভিডিও বানানো আছে তোমরা দেখে নিতে পারো যদি না দেখো চেক আউট করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে ফুল নলেজ তোমাদের চলে আসবে ঠিক আছে নলেজ রাখাটা ভালো সব সম্বন্ধে তো মেন কথা তোমাদের প্রোটিন তোমার যেখান থেকে আসুক তোমরা যদি এমনি খাওয়ার খাও তা থেকে হবে হ্যাঁ তো প্রোটিন ওই প্রোটিন কারা ইউজ করবে যাদের মনে হয় কাজের অনেক চাপ ঠিক আছে কাজের অনেক চাপ এবার ঠিকমতো তোমার খাওয়ার টাইম পায় না ঠিক আছে তো তোমাদের আমি আগে বলে দিই খাওয়ার কিন্তু
তোমাদেরকে টাইম নিতে হবে, খাওয়ার জন্য তোমাদেরকে টাইম দিতে হবে, ঠিক আছে? তোমরা সারাদিনে যেটাই করো, তোমাদের যে সারাদিনে তোমাদের যতক্ষণে তোমাদের শরীরে খাওয়ার দরকার সেই টাইমটা কিন্তু তোমাদেরকে বের করে রাখতে হবে। এবার কলেজ স্টুডেন্ট, স্কুলের আদার্স অনেকে আছে, অনেক ভাইরা কাজ করে না এখনও, ঠিক আছে, বাইরে থেকে পকেট মানি নেয়, তারা তো আর প্রত্যেক মাসে মাসে 5,000, 6,000, 3,000 টাকা করে দেবে না যে প্রোটিন পাউডার কিনে খা। হ্যাঁ, তোমরা যদি বাড়ি থেকে খাওয়ার এমনি ডিম, মাছ, মাংস এসব তো খেতে পারো, সেগুলোর থেকে তোমরা যদি প্রোটিনটা রিকমেন্ড করো, তোমাদের প্রোটিন পাউডার কোনো দরকার নেই এটা থেকেই তোমরা। আর প্রথম যারা জিমে ঢোকে তাদের কিন্তু যে মোটামুটি 6 মাস অবধি তোমাদের কিন্তু গ্রো আপ খুব হয়, ঠিক আছে, সেই 6 মাস প্রচণ্ড পরিমাণে তোমরা মাস গেন করতে পারবে। তো সেই সময় তোমরা যদি ফুড থেকে তোমরা যদি নিতে পারো সেগুলো কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। সে যখন প্রো লেভেলে চলে যাবে তখনকার কথা কিন্তু আলাদা, তখনকার কথা ফুড থেকে অত প্রোটিন কিন্তু আমাদের শরীরে ঢোকানোটা সম্ভব না, তো সেই জন্য সাপ্লিমেন্টের দরকার হয়, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। যখন প্রো লেভেলে চলে যাওয়ার পরে যেটা 2-3 বছর, 4 বছর পরে হয় সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে, তখন তোমরা নিতে পারো। তো সব কথার একটাই কথা, তোমরা প্রোটিন ছাড়া তোমাদের বডি হবে, যে যেটাই বলুক, আমার কথাটা এটাই বোঝো যে তোমরা তোমাদের শরীরে যতখানি প্রোটিন দরকার, যদি 100 গ্রাম প্রোটিন দরকার, তোমরা যদি সাপ্লিমেন্ট থেকে নাও 100 গ্রাম তাও হবে, যদি তোমরা ফুড থেকে নাও তা সব থেকে ওটাই ভালো, ঠিক আছে, ন্যাচুরাল জিনিস। আর সাপ্লিমেন্টও খারাপ না, সাপ্লিমেন্ট তোমার ওই প্রোটিন এগুলোও ন্যাচুরাল, ঠিক আছে, এটা কোনো স্টেরয়েড জিনিস না। তো তোমরা নিতে পারো, আশা করি আমি কী বুঝাতে চাইলাম তোমরা হয়তো বুঝে গেছো, ঠিক আছে। আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সত্যি রিপ্লাই দেবো, ঠিক আছে, আমি সবাইকে রিপ্লাই দিই, এটা কোনো ব্যাপার না। তো এটাই ছিল আজকে ভিডিও, হয়তো ভাবলাম তোমাদের বানানো উচিত। আর আমি আগে বলে দিচ্ছি আমার কথা কিন্তু এদিক থেকে এদিকে আমি মানে স্কিপ লেখে কথা বলি না, তো যেটা মনে আছে সেটাই বলে দিই, হয়তো অনেক কারো ভালো নাও লাগতে পারে, সেই জন্য অনেকে খারাপ কমেন্টও করছে, তো সবার তো মন জোগায় চলানো যায় না। তো আজকের মধ্যে এতটুকুই, তো ফিরছি কোনো নেক্সট ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।